আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিদেশে যাওয়ার জন্য দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং করতে হয় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন পড়ে। তো প্রি ডিপ্রেচার ওরিয়েন্টেশন একটি কোর্স করতে হয় আমাদেরকে এবং কোর্স করার পরে সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। এই ভিডিওতে প্রি ডিপ্রেচার ওরিয়েন্টেশন যে সার্টিফিকেটটা বা পিডিও, যেটা পিডিও সার্টিফিকেট যেটা, সেটা কীভাবে ডাউনলোড করতে হবে এটা দেখাবো এবং পাশাপাশি এনরোলমেন্ট যে কার্ডটা সেটা কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাউন্ড ফ্রম নলেজ বিডি, লেটস জাম্প টু দ্য ভিডিও। দর্শক, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে আমি প্রবাসী। প্রথমে যে লিঙ্কটা আসবে সেই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করলাম। আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইট লিঙ্কটা, এটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তো সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে দেখুন পিডিও, আপনি এটাতে ক্লিক করবেন, এনরোলমেন্ট কার্ড ডাউনলোড। তো প্রথমে আমরা এটাতে ক্লিক করব আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। এখানে আপনি যে পাসপোর্টটা দিয়ে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করেছেন সেই পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে একটি ক্যাপচা রয়েছে, দেখুন ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর যা থাকবে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। তো পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচাটা পূরণ করে দিয়েছি, এবার সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পরে এখানে জেনারেট হয়ে গেছে এনরোলমেন্ট যে কার্ডটা, পিডিও, সেটা চলে এসছে। তো প্রথমে আমরা এটা ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে এটা ডাউনলোড করব। তো ট্রেনিং সম্পন্ন করার দু তিন দিন পরেই আপনি এখানে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন। তো আমরা আবার এই যে পিডিও যে অপশনটা রয়েছে এটাতে যাব। তারপরে দেখুন সার্টিফিকেট ডাউনলোড, আপনি এটা মেক শিওর করবেন। তারপরে এখানে সার্টিফিকেট ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পাসপোর্ট নাম্বারটা দিয়েছেন সেটা আবার দেবেন পুনরায়। এখানে একটি ক্যাপচা রয়েছে, দেখুন তো ক্যাপচাটা এখানে পূরণ করে দিতে হবে। যদি ক্যাপচাটা এখানে বুঝতে অসুবিধা হয়, এটা একটু অস্পষ্ট, তো আবার ক্লিক করব, এইটা স্পষ্ট আছে। তো আমরা এখন এই ক্যাপচাটাকে পূরণ করে দেব। তো সার্টিফিকেট ডাউনলোডিংয়ের ক্ষেত্রে টাকা লাগতে পারে 100 টাকা মতো। এই যে এখানে দেখুন প্লিজ রাইট ক্যাপচা কেয়ারফুলি, এখানে লেখা রয়েছে। এই জায়গায় আপনার টাকা পেমেন্টের অপশন আসবে, তো ওটাতে ক্লিক করার পরে আপনি বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে দিতে পারেন। আপনার বিকাশ নাম্বার থেকে টাকাটা কেটে নেওয়া হবে, বিকাশের নাম্বার দেবেন, তারপরে আপনার নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আবার পরবর্তী স্টেপে গিয়ে বসিয়ে দেবেন। তারপরে আপনার বিকাশ পিন দিয়ে ওকে করলেই আপনার টাকাটা কেটে নেওয়া হবে। তো পূরণ করে দিয়েছি, এবার সার্চে আবার ক্লিক করব। তো দেখুন সার্টিফিকেট ফাউন্ড, সার্টিফিকেটটা পাওয়া গেছে। এবার আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে গেল। তো এরপরে আপনি এটাকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।